বান্দাই খাড়াহাটে 17 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত বিভিন্ন দ্রব্যাদি কেনা বেচা হয়। দূর দূরান্ত থেকে বান্দাই খাড়াহাটে আলুর ক্রেতা বিক্রেতারা আসে। ক্রেতা মোহাম্মদ আরিফ বলেন, গত হাটের চেয়ে এই হাটে আলুর আমদানি অনেকটাই বেশি। আমরা আলু ক্রয় করছি প্রতি মন বড় আলু 700 থেকে 650 টাকা করে এবং ছোট সাইজের আলু ক্রয় করছি 600 থেকে 620 টাকা করে। বিক্রেতা মোহাম্মদ রহিম বলেন, গত বছরের চেয়ে এ বছর আলুর দাম অনেক কম, তবে এ বছরও সারের কোনো ঘাটতি না থাকায় সময় মতো জমিতে সার দেওয়ার কারণে আলুর ফলন ভালো হয়েছে। কৃষক বলেন, প্রতি বিঘাতে আলু হয়েছে 55 থেকে 60 মন। গতকাল শুক্রবার বান্দাই খাড়া হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় ছিল।